গণমাধ্যম যা সেই জায়গায় যে জায়গায় খবর আছে, মানে আমি যদি হার্ড নিউজ গুলোর কথা বলি, টেলিভিশন হোক পত্রপত্রিকা হোক, যদি মনে করে যে এই অনুষ্ঠানটা কভার করলে আমি কিছু খবর পাবো, সেখানে যায়। আমাদের কাছে আপনাদের কাছে অনেক এরকম আগ্রহ অর্থাৎ আবেদন আমন্ত্রণ আসে, আমরা সবগুলোতে যাই না। এখন যখন সেখানে কোনো মন্ত্রী যায়, বিএনপির কোনো ইভেন্টস নাই, কিন্তু আমি যদি দেখি সেখানে একজন বড় নেতা যাচ্ছে, আওয়ামী লীগের একজন বড় নেতা যাচ্ছে, আমি খবরের আশায় কিন্তু এখানে যাচ্ছি। গণমাধ্যম ওই নেতাদেরকে কভারেজ দেওয়ার জন্য যায় ওইখানে, কিন্তু বেসিক্যালি ওই সংগঠনের পারপাস সার্ভ করার জন্য যায় না। ওরা যদি ওই ধরনের কোনো রাজনীতিবিদ না থাকে, ওইসব সংগঠন কভারেজও পায় না। এখন কথা হচ্ছে গণমাধ্যম কিছু কিছু জায়গায় তার ওন সেন্সরশিপ দরকার আমি মনে করি, কিন্তু ওই যে কথা আছে একটা কথা অনেক সময় অনেক বড় খবর, খবরটার জন্য সে তার ওইখানে যাওয়া হয়, কিন্তু সেই জায়গায় গণমাধ্যমের একটা রোল আছে এদেরকে যাতে প্যাট্রোনাইজ না করে। অনেক সংগঠন থাকে নানান জরিপের নামে নানান কিছু মাঝে মধ্যে ফতোয়ার মতো জারি করে দেয়, এটা হচ্ছে এতজন মারা গেছে, এত দুর্ঘটনা ঘটছে, এই সেই ইত্যাদি। আমরা কিন্তু এগুলা খবর নিই না যে এই লোকটার বা এই সংস্থাটার বা ওই দোকানটার কতটা ডেপথ আছে, ওদের সাথে কারা কারা জড়িত আছে।